আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আরেকটি খবর দেব সেটি হচ্ছে রাজধানীতে কাল ফুল উৎসব দেশে উৎপাদিত ফুল নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট 2017। আগামী পয়লা এপ্রিল পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই উৎসব চলবে উৎসব প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে কাল বিকেল চারটা উৎসবে উদ্বোধন করা হবে ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ আজ বুধবার বাসসকে কথা জানান আইআইসি এর আয়োজনে বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট টু থাউজেন্ড আয়োজনে সহযোগিতা করছে ইউএসআইডি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও দেশি ফুল ডট কম রিয়াজুদ্দিন মোশারফ বাসসকে জানান তিন দিনব্যাপী মেলায় ফুল উৎপাদন ফুল ব্যবসায়ী পাইকারি খুচরা ফুল সেক্টরের সংশ্লিষ্ট সংগঠন সাত সজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্ট অংশগ্রহণ করবে মেলায় চোদ্দটি প্যাভিলিয়ন ও তেত্রিশটি প্রদর্শনী স্টল থাকবে তিনি আরও জানান মেলা এক হাজারেরও বেশি ধরনের ফুলের প্রদর্শনীর পাশাপাশি থাকবে ফুলের উপর ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফুড জোন কিডস কর্নার কর্মশালা ফ্লাওয়ার ল্যান্ডস্কেপিং ফটো বুথ ফ্লাওয়ার টানেল ও গোল টেবিল ফ্লাওয়ার ফেস্টের আয়োজকরা জানিয়েছেন শিশুদের জন্য মেলায় থাকছে চিত্রাঙ্গন প্রতিযোগিতা শিশুদের শিক্ষামূলক আনন্দ দিতে মেলায় থাকবে সিসিমপুর মেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকবে এছাড়া এই উপলক্ষে মাসব্যাপী আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় ইতিমধ্যে পাঁচশোরও বেশি ছবি জমা পড়েছে মেলায় বাছাইকৃত সেরা ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হবে বিএফএস এর হিসাব অনুযায়ী বর্তমানে দেশের চব্বিশটি জেলায় প্রায় বারো হাজার একর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হচ্ছে ফুল চাষ ও ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় বিশ লাখ মানুষ জড়িত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ